হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্রান্সফরমার সিরিজের তৃতীয় পর্ব নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। এ পর্বে আমরা আলোচনা করব ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ, ট্রান্সফরমেশন রেশিও এবং বিভিন্ন প্রকার অপচয়ের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলোর সমাধান নিয়ে। তো আজ আমরা এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলেছি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রয়োজনে কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে চলুন শুরু করা যাক। তো আমরা এখানে একটি সমস্যা লিখে রাখছি এবং সমস্যাটি হচ্ছে একটি 20 kVA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ট্রান্স রেশিও 3000/300, ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 500 এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 Hz, সরবরাহের সাথে সংযুক্ত করা হলে বের করো সেকেন্ডারি ভোল্টেজ, ফুল লোড অবস্থায় উভয় ওয়াইন্ডিংয়ের কারেন্ট এবং সর্বোচ্চ ফ্লাক্সের পরিমাণ। তো এটি সমাধানের জন্য আমরা প্রথমে লিখতে হবে যে এখানে আসলে কী কী উল্লেখ করা আছে সমস্যাটিতে। প্রথমে দেওয়া আছে যে পাওয়ার, কেভিএ পাওয়ার 20 kVA। তারপর দেওয়া আছে এখানে কি যে ট্রান্সফরমারের টার্ন রেশিও। টার্ন রেশিও বলতে আমরা সাধারণত বুঝি কি যে প্রাইমারি টার্ন সংখ্যা এবং সেকেন্ডারি টার্ন সংখ্যার যে অনুপাত, অর্থাৎ এখানে টার্ন রেশিও আমরা বা টার্ন রেশিও আর যে ট্রান্সফরমার রেশিও এটা আসলে একই কথা। তো ইয়ে কিল্টু আমরা টার্ন রেশিও জানি আমরা যে ইয়ে কিল্টু এখানে বলেছে কি 3000/300 কিল্টু 10, ঠিক আছে। তারপর বলা হয়েছে কি ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 500 ভোল্ট। তো আমরা জানি কি প্রাইমারি ভোল্ট হচ্ছে 500, ঠিক আছে। এখানে ফ্রিকোয়েন্সি 50 হার্টস। তারপর বলা হয়েছে সরবরাহের সাথে সংযুক্ত করা হলে বের করো, এখানে আমরা বের করতে হবে কি সেকেন্ডারি ভোল্টেজ। তো এখানে প্রাইমারি ভোল্টেজ বলা হয়েছে কি 500 ভোল্ট। তো আমরা যেহেতু এখানে ট্রান্সফরমেশন রেশিও জানি তো সেকেন্ডারি ভোল্টেজ আমরা সহজেই নির্ণয় করতে পারি। আমরা জানি এখানে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি ট্রান্সফরমেশন রেশিও ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ। তো আমাদের নির্ণয় করতে হবে কি সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে। তো সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়াল টু বি সেকেন্ড বাই অঙ্ক করলাম একটার বাবার উপর আছে আর কেটা তো এটাই আনসার। তো এখন আমাদের নির্ণয় করতে হবে ফুল লোড অবস্থায় উভয় ওয়াইন্ডিংয়ের কারেন্ট, ফুল লোড অবস্থায় উভয় ওয়াইন্ডিংয়ের কারেন্ট। তো এখানে আমরা দেখেছি যে সমস্যাটিতে পাওয়ার হচ্ছে এত। তো আমরা জানি যে পাওয়ার সাধারণত কি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, ঠিক আছে। তো এখানে একটি কথা উল্লেখ করা ভালো, এটা যেহেতু ট্রান্সফরমার ক্ষেত্রে তার মানে এখানে ভোল্টেজ কিন্তু এসি ভোল্টেজ। তো এসি ভোল্টেজের ক্ষেত্রে সাধারণত এখানে পাওয়ার ফ্যাক্টর থাকে। তো যদি এখানে পাওয়ার ফ্যাক্টর থাকবে কিন্তু এখানে পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে ইউনিটি, অর্থাৎ কস্তিটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 1। তাই এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর উল্লেখ করি নেই। তো আমরা নির্ণয় করতে হবে যে কারেন্ট, ঠিক আছে। আই এদিকে আনি, তো এদিকে পাওয়ার বাই ভোল্ট। তো এখানে ভোল্ট যদি আমি এখানে প্রাইমারি ভোল্টেজ ইউজ করি তাহলে এখানে কারেন্ট হবে প্রাইমারি কারেন্ট, ঠিক আছে। তাহলে এখানে ভোল্ট হবে ইন্টু কেভি
এত কেভিএ, ঠিক আছে, এখানে উল্লেখ করা ছিল। আর ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজ ছিল, প্রাইমারি ভোল্টেজ ছিল 500, অর্থাৎ কারেন্ট ইকুয়াল টু 40 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্ট, এবং সেকেন্ডারি কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার। এখন বলা হচ্ছে কি সর্বোচ্চ ফ্লাক্সের পরিমাণ। তো এখন আমাদের নির্ণয় করতে হবে সর্বোচ্চ ফ্লাক্সের পরিমাণ। তো সর্বোচ্চ ফ্লাক্স আমরা জানি যে ইএমএফ এর সূত্র, আমরা ইয়ার আগে পড়বে এটি আলোচনা করেছি যে ইএমএফ এর সূত্র। তো ইএমএফ এর সূত্র থেকে আমরা জানি, প্রাইমারি ভোল্টেজ, মনে করি আমরা জানি প্রাইমারি ইএমএফ ভোল্টেজ ইকুয়াল টু 4.44 ইন্টু এন প্রাইমারি টার্ন সংখ্যা ইন্টু ম্যাক্সিমাম ফ্লাক্স ইন্টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এতে এখানে আমরা জানি প্রাইমারি ভোল্টেজ ইকুয়াল টু 500, 4.44 ইন্টু প্রাইমারি টার্ন সংখ্যা, প্রাইমারি টার্ন সংখ্যা এখানে আমরা পেয়েছিলাম যে 3000 দেওয়া ছিল, এবং প্রাইমারি ম্যাক্সিমাম ফ্লাক্স টু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ছিল আমাদের কি 50 হার্জ। এখন যদি আমরা পক্ষান্তর করি, ম্যাক্সিমাম ফ্লাক্স শুধু ওইদিকে যদি থাকে তাহলে দাঁড়ায় 500/4.44 ইন্টু 3000 ইন্টু 50 এগুলো দাঁড়ায় 0.00075। এত ওয়েবার, ঠিক আছে। তো এখানে আরও একটি সমস্যা আমরা এখানে লিখে রাখছি। এই সমস্যাটিতে বলা হয়েছে একটি 1000 KVA 11 KVA/400 ভোল্ট 50 সাইকেল ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্ন সংখ্যা 200, কুড়ির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার। তাহলে নির্ণয় করো সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি, প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা। তো আমরা প্রথমে নির্ণয় করবো যে সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি। তার আগে এখানে আমরা যে সমস্যায় কী কী উল্লেখ করা আছে সেগুলিকে একটু লিখে রাখি। এখানে দেয়া আছে পাওয়ার, কেভিএ পাওয়ার 1000 KVA, প্রাইমারি ভোল্টেজ 11 KVA অর্থাৎ 11000, সেকেন্ডারি ভোল্টেজ 440, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, টার্ন সংখ্যা সেকেন্ডারি টার্ন সংখ্যা 200, এখানে কুরিয়ার প্রস্থচ্ছেদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, কুরিয়ার প্রস্থচ্ছেদ 150 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম নির্ণয় করবো যে সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি আমরা জানি যে কুরিয়ার প্রতি একক ক্ষেত্রফলে যে ফ্লাক্সের পরিমাণ। তো আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে যে ফ্লাক্সের পরিমাণ। তো আমরা জানি ইএমএফ এর সূত্র থেকে আমরা জানি আমরা জানি প্রাইমারি ইএমএফ ভোল্টেজ ইকুয়াল টু 4.44
ইনটু প্রাইমারি টার্ন সংখ্যা, সো এখানে সেকেন্ডারি দিয়ে রাখি যেহেতু এখানে সেকেন্ডারি টার্ন সংখ্যা উল্লেখ করা আছে, সেকেন্ডারি টার্ন সংখ্যা ইনটু ম্যাক্সিমাম ফ্লাক্স ইনটু ফ্রিকোয়েন্সি। সেকেন্ডারি ইন্ডিউস ভোল্টেজ হচ্ছে 240 ভ্যালু 4.44 ইনটু সেকেন্ডারি টার্ন সংখ্যা হচ্ছে এখানে 200 ইনটু ম্যাক্সিমাম ফ্লাক্স ইনটু ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। ঠিক আছে, এতে এখানে ম্যাক্সিমাম ফ্লাক্স ইকুয়াল টু 4.44 ইনটু 200 ইনটু 50 সমান 0.01 ওয়েবার। তো ওয়েবার, তো এখন ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে সর্বোচ্চটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, তো ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটিকে বি দ্বারা প্রকাশ করা হয়। ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স বাই ক্ষেত্রফল, ইকুয়াল টু হবে ফ্লাক্স 0.01 বাই 1.15 মানে 150 ইকুয়াল টু 0.00007 ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে এত ওয়েবার পার বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা। তো এখানে আমরা যে দেওয়া আছে যে প্রাইমারি ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ, তো এ থেকে আমরা ট্রান্সফরমারের রেশিও নির্ণয় করতে পারি। ট্রান্সফরমার রেশিও ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ, জিরো সমান রেশিও হচ্ছে এত। তা আবার আমরা জানি টার্ন রেশিও ইকুয়াল টু প্রাইমারি টার্ন সংখ্যা বাই সেকেন্ডারি টার্ন সংখ্যা। আমরা নির্ণয় করবো প্রাইমারি টার্ন সংখ্যা ইকুয়াল টু এ ইনটু সেকেন্ডারি টার্ন সংখ্যা সমান এ হচ্ছে 25 ইনটু এস হচ্ছে 200 ইকুয়াল টু। আজ এই পর্যন্ত ছিল, আশা করি বাকি সমস্যাগুলো আপনারা নিজে সমাধান করতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।